আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা অতি পরিচিত পিঠা শীতের পিঠা বাঙালিরা সবাই আমরা কম বেশি চিনি এক এক অঞ্চলে এক একভাবে বলে তেলের পিঠা বা পাকন পিঠা কিভাবে বানাতে হয় দেখুন পিঠাটা কত সুন্দর করে বানাচ্ছি একটি খুবই সহজ পদ্ধতিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি খুব সহজ একটা পদ্ধতিতে আপনাদেরকে এই পিঠাটা বানানো শেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে একটু খেয়াল করে দেখবেন এখানে বাজারের গুড় আমি কিনে এটাকে আগে লিকুইড বানিয়ে নেব লিকুইডটা এমনভাবে হতে হবে যেটা যতটুকু মিষ্টি আপনি পছন্দ করেন এখানে আমার যতটুকু দরকার আটা চালির গুঁড়া আমি দুই কাপ আড়াই কাপ মতো নিয়েছি এটা কিন্তু ভিজা চাউলের গুঁড়া আমি বাসায় ভিজিয়ে রেখে হালকা শুকিয়ে তারপরে বাজার থেকে ভাঙে নিয়ে আসছি আর এই মিষ্টিটা করেছি দেখেন সহ্য হয় এরকম একটা বা বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না এরকম একটা লিকুইড বানাতে হবে আর যতটুকু মিষ্টি আপনাদের পছন্দ হয় ঠিক ততটুকু মিষ্টি করে এই গরুটা জ্বালিয়ে নেবেন নিয়ে এটাকে মাখাতে থাকবেন আপনি প্রথমে সব পানি দিয়ে দিবেন না অল্প অল্প করে মাখাবেন আমি যেভাবে মাখাচ্ছি একটু খেয়াল করবেন যে আমি কীভাবে মাখাচ্ছি অল্প করে করে দিবেন বারবার দিবেন দিয়ে এটা নাড়তে হবে খুব সহজ পদ্ধতি আমার মনে হয় এত সহজ পদ্ধতি আর তেলের পিঠা হতে পারে না এক একজন হয়তো এক একভাবে বানাই এই পিঠাটা কিন্তু দুই তিন রকমভাবে বানানো যায় তা আমি এই সহজ পদ্ধতিটাই আজকে আপনাদের শেখাবো যারা নতুন এখানে অল্প অল্প করে দিবেন যতটুকু লাগে দিয়ে কত লিকুইডটা কি পরিমাণ হবে সেটা দেখবেন খেয়াল করে আমি দেখাবো এই পদ্ধতিটা মনে হয় আমি চিতই পিঠাতেও শিখাইছি সিঁতই পিঠা আর পাকন পিঠা বানানোর পদ্ধতি প্রায় সেম ওটা হচ্ছে পানি আর এটা হচ্ছে গুড় গুড়টা লিকুইড করে তো আমি সহজভাবে এই পাখন পিঠাটা শিখাচ্ছি দেখেন এত সহজ মনে হয় আর পাকন পিঠা বানানো যায় না আমি যখন পারবো আপনারাও পারবেন এটা কিন্তু বারবার নাড়তে হবে বারবার যত বেশি নাড় মাখাবেন তত পিঠাটা তত স্মুথ হবে নরম হবে সফট হবে এটা খুব ভালো করে চামচ দিয়ে দিয়ে এইভাবে বা আপনাদের হাতু হাতুলি যেটা বলে হাতা এ দিয়ে এইভাবে এইভাবে ঘুটে 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 নেড়ে নেড়ে একদম স্মুথ করে ফেলতে হবে ভিজা চালির গুঁড়া হলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে খুব তাড়াতাড়ি পিঠাটা খুব উঠে যাবে তেলের ভিতর থেকে ফুলে উঠবে একটু শুকনা হলে একটু সমস্যা হয় এভাবে বারবার একটু অল্প অল্প করে পানিটা দিয়ে দিয়ে বারবার নাড়াতে থাকবেন আর যত বেশি ঘুটবেন এটা তত বেশি সুন্দর হবে পিঠাটা সফট হবে যারা নতুন তাদের বলছি এই পিঠাটা আপনারা ইজিলি বাসায় বানিয়ে ফেলতে পারবেন এত সহজভাবে যে তেলের পিঠা বানানো যায় অনেকে বলে যে তেলের পিঠা বানাতে পারে না আমি আমিও হয়তো আগে পারতাম না কিন্তু বারবার চেষ্টা করে দেখেছি যে এটা সহজ বেশি সহজ এভাবে বানানোটা বেশি সহজ দেখুন ব্যাটারটা কিভাবে ইয়ে হবে ব্যাটারটা বেশি গাঢ় হবে না আবার বেশি পাতলা হবে না আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আপনারা লবণটা অবশ্যই দিবেন নইলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না মিষ্টিতে অবশ্যই একটু লবণ লাগে আর আমি এখানে কিন্তু মশলা বলতে মিষ্টি জাতীয় জিনিসে যদি ডারচিনির গুঁড়াটা দেন তাহলে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি জাতীয় জিনিসে আমি সব সময় কিন্তু একটু ডারচিনি দিয়ে দিই এখানে ডারচিনির গুঁড়াটা দিয়েছি পরিমাণ মতো এই আদা চামচ হবে চা চামচে আদা চামচে সে কম এরকম একটু দিয়ে এটাকে আরও ভালো করে স্মুথ করে একদম সফট করে এটাকে এইভাবে নাড়তেই থাকবেন যত নাড়া নাড়বেন পিঠাটা তত সফট হবে নরম হবে আর ফুলবে তাড়াতাড়ি এখন দেখুন যে আমি ব্যাটারটা কি পরিমাণ লিকুইড করেছি এটা কিন্তু পাতলা হলে কিন্তু পিঠাটা উঠবে না এই পিঠা সিতই পিঠা আসছে একটু গাঢ় হয় সিতই পিঠা এসে একটু লিকুইড হয় কিন্তু এটা কিন্তু একটু গাঢ় হয় কিন্তু খুব বেশি গাঢ় হবে না আমরা যে পাটি সাপটা পিঠা বানাই পাটি সাপটা পিঠা একটু গাঢ় হবে এটা সাপটা এসে একটু লিকুইড হয় দেখেন তেলটা গরম করে নিয়েছি একটু বেশ ভালো গরম করে নিয়ে এবার মিডিয়াম আছে এই পিঠাটা ভেজে নিতে হবে আগে তেলটা গরম করে নেবেন ভাব উঠলে মিডিয়াম আসে এই পিঠাগুলো ভাজবেন নাহলে নিচেই পড়ে যাবে আমার কড়াইটা এখানে শীতই পিঠা বানাই যার কারণে আমার নিচে একটু খসখসা হয়ে গিয়েছে বলে পিঠাটা কিন্তু একটু নিচের দিকে একটু দাগ দাগ একটা ভাব এসেছে যদি আপনারা পারলে একটা আলাদা কড়াই ব্যবহার করবেন আমার যেহেতু নেই আমি এটাতেই বানাই দেখেন পিঠাটা কিন্তু সহজেই উঠে গেছে একদম সফটলি এবং ভিতরে কোনো কাঁচা নেই আমি আপনাকে দেখাইছি আগেও একদম সফট উঠে যাবে যত বেশি ঘটবেন পিঠা তত সফট হবে আর তত ভালো ফুলবে এত সহজে তেলের পিঠা হয় যা ভাবার নয় আপনারা বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন যাতে পরবর্তী রেসিপি পান আশা করি আপনারা আমার রেসিপি পছন্দ করবেন আর লাইক দিবেন শেয়ার দিবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে